চুরিতে অভিযুক্ত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আজ সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ায় জলপাইগুড়ি শহরে চোর ধরো জেলে ভরো স্লোগান তুলে চরম চরম ঢাক বাজিয়ে সাধারণ মানুষের মধ্যে গুড় বাতাসে নকুলদানা বিলি করে তার অপকর্ম সম্পর্কে অবগত করা হল ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে। এদিন জলপাইগুড়ি জেলা দপ্তর থেকে শুরু করে কদমতলা মোড় থানা মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এসএফআই এর জেলা সম্পাদক প্রভাকর সরকার বলেন, নিজেকে নিজে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করেও তিনি নিজেকে গ্রেপ্তারির হাত থেকে বাঁচাতে পারলেন না। তবে শুধুমাত্র কান টানলে হবে না, মাথাকেও ছাড় দেওয়া হবে না। কোনোরূপ সেটিংয়ের গন্ধ পেলে ছাত্র সমাজ ঝাঁপিয়ে একত্রিত হয়ে ওই চোরদের বিরুদ্ধে বুঝে নিবে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকার সহ সংগঠন নেতৃত্ব শুভময় ঘোষ, কঙ্কন রায় চৌধুরী, পাপাই মোহাম্মদ, সায়ন্তন খাসকেল সহ অন্যান্যরা। কত দশ দশ বার নিজের হাজিরা এড়িয়ে নিজেকে নিজের থেকে অসুস্থ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করার পরে বিভিন্ন ক্ষুদ্র মাস্তান আজকে সিবিআই হাতে গ্রেপ্তার, গরু চুরির অপরাধে গ্রেপ্তার। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে তার কুকর্ম আমাদের সামনে তুলে ধরছি। আর শুধু এটা বলতে চাচ্ছি যে ওই কান টানলে যেমন মাথা আসে, কানকে ধরা হয়েছে, কিন্তু আমরা এখানেই থামবো না। যতক্ষণ না মাথা গ্রেপ্তার হচ্ছে, মাথারকে গ্রেপ্তার করা হচ্ছে এবং শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই লড়াই আন্দোলন, ছাত্র দিবসের লড়াই আন্দোলন চলছে। আন্দোলনের মধ্যে ঢোল নকুলদানা গুড় বাতাসা এগুলো কেন? তিনি মুখে বলতেন, আমরা সেটা করে দেখালাম। তিনি তো মুখে বলতেন, তিনি আজকে গ্রেপ্তার, সেটাই আমরা করে দেখালাম।